হ্যালো ভিউয়ার, বাংলাডেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বেস্ট একটি মিউজিক প্লেয়ার শেয়ার করব, যে মিউজিক প্লেয়ারটির মাধ্যমে আপনি যদি মিউজিক শুনে থাকেন, আপনার মিউজিক শোনার ধরনটি পাল্টে যাবে একদম ক্লিয়ারভাবে। একদম হাই কোয়ালিটি সাউন্ডের যদি আপনি মিউজিক শুনতে চান, তাহলে অবশ্যই এই প্লেয়ারটি আপনি ইনস্টল করে নেবেন, যার নাম হচ্ছে লার্ক প্লেয়ার। আমরা অনেকেই আমাদের মোবাইলের মধ্যে মিউজিক প্লেয়ার থাকে, দেখেন মিউজিক প্লেয়ার থাকে, তো মিউজিক প্লেয়ারগুলো দেখা যায় যে নর্মালি থাকে, তো এটার মধ্যে আপনার মানে ফেসিলিটিস একটু কম থাকে। তো আমি যে প্লেয়ারটি শেয়ার করি, এই প্লেয়ারটির মাধ্যমে আপনি যদি মিউজিক শোনেন, আপনার সাউন্ডটা দ্বিগুণ হয়ে যাবে এবং আপনার ফোনের মিউজিকের যে কন্ট্রোলটা বা ইকুয়ালাইজেশনটা আপনি একদম আপনার নিজের মন মতো করে শুনতে পারবেন। তো সবার আগে ফার্স্ট প্লে স্টোরে আপনি চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন লার্ক প্লেয়ার, এখানে গিয়ে সার্চ করবেন লার্ক প্লেয়ার। এই দেখেন টপ মিউজিক প্লেয়ার, সবচেয়ে দারুণ। কিছুদিন আগে মাত্র এই প্লেয়ারটি রিলিজ করছে, তো এখন পর্যন্ত আপনার ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। তো বুঝতে পারছেন খুবই দারুণ, এবং আপনার যে ইন্টারফেসটা বা এই মিউজিক প্লেয়ারটি যে সুন্দর, মানে আদার্স কোনো মিউজিক প্লেয়ার এত সুন্দর না। তো আমি বলবো যে এই প্লেয়ারটি আপনি যখন আমি ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই ইনস্টল করে নিতে পারেন। এ দেখেন, এখানে লার্ক প্লেয়ারটি ওপেন করার পর আপনার সবগুলো মিউজিক এখানে স্ক্যানিং করবে, তো দেখেন মিউজিকগুলো সব দেখাচ্ছে। তো এটার মধ্যে শুধুমাত্র আপনি অডিও না, আপনি ভিডিও সহ সব কিছু এখান থেকে আপনি শুনতে পারবেন। তো আমি অডিওটাই দেখাই, ভিডিওটা আপনারা দেখে নেবেন। আপনারা যারা এমএক্স প্লেয়ার ব্যবহার করেন তাদেরকে বলবো আপনি এটা দিয়েও ট্রাই করতে পারেন, আপনার এমএক্স প্লেয়ার থেকে কোনো অংশে কম নয় এই ভিডিও প্লেয়ারটি। তো এখানে দেখবেন যে আপনার অডিও, তো অডিওতে যাবেন যখন, এই দেখেন কীভাবে আপনার মানে সাউন্ডটা বাড়াবেন এবং আপনার যে মানে সাউন্ড কোয়ালিটিটা কীভাবে বাড়াবেন আপনার ফোনের। দেখেন আমি একটা মিউজিক প্লে করবো, মিউজিকটা প্লে করার পর দেখেন আমার মোবাইলের সাউন্ডটা আমি ফুল করে রাখলাম। তো এখন দেখেন নর্মালি আমার মোবাইলের সাউন্ডটা কতটুকু, তো আমার মিউজিক মানে যে সাউন্ডটা এটা হচ্ছে এতটুক। তো আমি দেখেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে উপরে একটা ইকুয়ালাইজেশন অপশন আছে, তো এটি হচ্ছে আপনার মেইন ফিচারটা। তো এটার জন্য আমি মিউজিকটা আপনার এই প্লেয়ারটি শেয়ার করছি। দেখেন এখানে আমি প্লে করব, প্লে করার পর এখানে দেখাবো যে দেখেন সাউন্ডটা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার নিজের মন মতো করে আপনি সাউন্ড মানে সাউন্ড দিয়ে আপনি মিউজিক শুনতে পারবেন। নর্মালি আপনার যখন ইকুয়ালাইজেশনটা ব্যবহার করবেন, তো আপনার নিজের মন মতো করে আপনার যে সাউন্ডটা থাকবে ওই সাউন্ডটা আপনি এখান থেকে মানে আর চেঞ্জ করতে পারবেন। আপনার সংটা যখন আপনি হেডফোন দিয়ে, সবচেয়ে বেশি বেটার হবে আপনি হেডফোন দিয়ে এটা দিয়ে আপনার ইকুয়ালাইজেশনটা এরকমভাবে চেঞ্জ করে নিজের মন মতো করে মিউজিকটা শুনবেন, এবং যখন পার্টিতে দিবেন দেখবেন যে আপনার সাউন্ডটা, আপনার ফোনের সাউন্ডটা আপনার 10% বেড়ে গেছে, একদম আপনার দারুণ একটা প্লেয়ার। তো এরকমভাবে বন্ধুরা এই মিউজিক প্লেয়ারটির মাধ্যমে আপনি মিউজিক শুনতে পারবেন। এখানে দেখেন, এখানে আপনার যে লোকটা অনেক সুন্দর, এখানে দেখেন এরকমভাবে আপনার চলে আসবে। তো এই দেখেন এখানে আপনার সব মিউজিক প্লেয়ারটা এখানে চলে আসবে। দেখেন আমি মিউজিকটা প্লে করলি, তো এই ছিল মিউজিক প্লেয়ারটি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওর জন্য সেম একইভাবে আপনার ভিডিওটা প্লে করতে পারেন, এখানে থিমস আছে, থিমসগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এই দেখেন ইনস্টল করতে পারবেন, আপনার থিমসগুলো আছে দারুণ দারুণ থিমস, তারপর হচ্ছে এখানে সেটিংস আছে, আরও কিছু আপনার দারুণ দারুণ সিস্টেম আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন। নিচের দিকে আপনি গেলেই দেখতে পারবেন এখানে আপনার ভিডিও সেটিংস এবং সবগুলোই এখানে আছে। তো আশা করব ভিডিও এই প্লেয়ারটি আপনাদের মিউজিক প্লেয়ারটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করে দেখেন। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। যাদের সাউন্ড বাড়াতে চান বা মোবাইলের সাউন্ড কম, তাদেরকে বলবো এই অ্যাপটা অবশ্যই আপনি ট্রাই করে দেখেন।